পাইবে ভিন্ডার জন কাজ করিবার। কেন্দ্রে সব আপন বলিতে আমার হাত কাহই নাই। পিসিমণি Yeah.
পিয়া করবার চাঁদ। কাজল আমরা হচ্ছে গরিব মানুষ, তোমার বাপ হচ্ছে বড় লোক মানুষ, তোমার বাপ তুই এই গরিব ধনী ভালোবাসা তুই মানিয়ে আনিবার পারিবে কাজল দা? দেখা শুনে দেখা, ভালোবাসা মানে না গরিব ধনী, কথায় আছে না কিবা হারি কিবা ডন, প্রেমতে মজিয়া বন কিবা হারি কিবা ডন। তাই শুনে দেখা তুমি কথা দেছো রেখা, তুমি যতই মুই বড় লোক হও না কেন, মুই বড় লোকের ছাড়া হও না কেন, তুইও অনেক বড় লোক, বড় না হলেও তুই মনটা তোর বড় রেখা, তাই তুমি ভালোবাসে বিয়েও করিবার চাও। এতে যদি মোর বাপ মা রাজি না হয় তাহলে তো কথা দেছো রেখা, এই ধন সম্পত্তির অহংকার ছাড়িয়া তুমি ভালোবাসা করিয়া ওই যদি গাছের তলায় শুনবার শুনিবার হয় রেখা, তবু তুমি বিয়াও করিয়া সুখী হবার চাও রেখা, সুখী হবার চাও। ঠিক আছে কাজল দা, সেইটাই জন্য হয় কাজল দা, সেইটাই জন্য হয় রেখা। তাহলে শুনে রেখা, তুইও অনেক লেখাপড়া করেছিস আর মুই অনেক লেখাপড়া করেছি, আমরা তো আর নাবালক নয়, নাবালকের বিয়ে দেওয়াটা আইন তো দণ্ডনীয়, কিন্তু আমার তো যথেষ্ট বয়স হয়েছে রেখা। তাই শুনে রেখা বাপ আমরা মানিয়া রাজি করবার চেষ্টা করি, তবে শুনে রেখা যদি রাজি না হয় তখন এই স্বয় সম্পত্তি ছাড়িয়া বাপের ছাড়িয়া তখনই বিয়া ভালোবাসা করিয়া বিয়া করি। তাহলে শুনে রেখে দেখিলে তো গাল বন্ধ করবে, মানুষ নিন্দা বন্ধ করবে, তাই রেখা ওই আইসো রেখা ওই আইসো। Thank you.
মোটামুটি সুখে আছো বাড়ি, মুই যখন বাংলা
সামনে এসে আছিল, মোরা ছিল জাগা জমি ছিল ভিটা মাটি। এই দেশ রাশিয়া মই আর মোর বহিন আর মোর ভাগিনি রেখা, এই দেশ না হয়ে গেল আমরা পথে যে ভিখারি। না না না, দেখিতে দেখিতে মোর লেখা অনেক বড় হয়ে গেছে, অনেক লেখাপড়াও করেছে, কিন্তু কিন্তু মোর তো দুঃখ গেল না। দেশ তো ছাড়িয়ে নো জাগা, দেশ ছাড়িয়ে নো জমি, আর এই দেশ রাশিয়া হল ওই পথের ভিখারি। তাই তাই অনেক হর বড় লাগছে মোর রেখার জন্য, ভালো রেজাল করিছে তো মা রেখা, তাই ওর বিয়ার ব্যবস্থা করিবার লাগিবে। তাই মোর রেখার যেহেতু অনেক বড় হয়েছে, লেখাপড়া শিখিছে, ওর মতামত নেওয়া খুব জরুরি। কই মা রেখা, রেখা দেখিতে দেখিতে তুই অনেক বড় হয়ে গেল রেখা, অনেক বড় হয়ে গেছিস, তোর একদম কথা বলা চাচ্ছ রেখা। শুনে রেখা অনেক ঘর বর এসেছে, আর শুন মা এমন কোনো কাজ করব না যাতে এই ক্ষত ভাঙা মামার যাতে মুক্ত করা না যায়। শোনে রেখা, তুমি একদম বিয়াও দেওয়ার ব্যবস্থা করবার চাচ্ছ রেখা। মামা মোর বিয়া নিয়া তোমার কোনো চিন্তাই করিবা হবে না। হে কি মা রেখা, তুই কি কইছি মা, কার কার মনে হয় না যে যুবকের দেবী যদি বাড়ি থাকে, ভাগ্নি তুই বড় হয়ে গেছিস তাহলে মনে চিন্তা কি নাই? তুই কি কথা কইছি মা, তোর বিয়ার কোনো চিন্তাই করবা হবে না। শোনে রেখা, যখন আমরা বাংলাদেশ থেকে এই ভারতের আসি, ওই আসিতে আসিতে পথে তোর বাপ যখন মরে গেল, তোর মা আর তোর মর হাত তুলে দিয়ে কহিল, ওরে হাত ভাগা দুঃখী রাম, এই ভাগিনীটাকে তুই দেখিস আর তোর বহিনটাকে দেখিস, এমন কোন কাজ করবো না মা রেখা, রেখা রে যাতে তোর বাপের ভিতর আত্মা শান্তিতে থাকে সেই ব্যবস্থায় তুই করিব। আর শুনে রেখা, আমরা তো গরিব মানুষ, এমন কোন কাজ করবো না যাতে মোর মুক্তে পড়া যায়, তোর মায়ের মুক্তে পড়া যায়। মা রেখা আমি কি শুনেছ রেখা? না না না, এই কথাটা আমি রেখা করবার চাও না। ঠিক আছে রেখা, শুনে রেখা মা, তোর বিয়ার খরচের টাকা তুমি জোগাড় করি, এই দেশের তো আমার কিছু নাই। তাই শুনে রেখা, মুই ভিন রাজ্য যাবে কাজ করিবা, টাকা পয়সা জোগাড় করিয়া আনি, তারপরে একটা ভালো ঘর ঘর দেখিয়া তোর বিয়াও দেওয়ার ব্যবস্থা করি। শুনে রেখা, আজি সন্ধ্যার সময় মালদা ঝলঝলিয়া রেল স্টেশনে ট্রেন আসিবে রাত্রি ভোর চারটার সময়। রেখা তোর বাঘ নিয়ে তুই সুখে থাকিস রেখা, ভালো করে থাকিস রেখা। আর ওই যাচ্ছ রেখা, আমরা তো গরিব মানুষ, ওই দেশ থেকে আসিল কিছুই নাই, তাই বাংলাদেশ ছাড়িয়ে আসিবার সময় কত চোখের জলে ফেলাইছি, ওরে দেশের মাটি তখনই ছাড়ি চলে যাচ্ছে। এই দেশ রাশিয়াও কোনো কাজ করবো নাই রে মা, তাই তো ওই ভিন রাজ্য চলে যাচ্ছ তোর তোর মা ধুইয়া। রেখা রেখা তুই ভালো করে থাকিস রেখা, বিদায় বিদায় জন্মভূমি জন্মাষ্টমী গড়িয়া দেশি মা, মামা।
কাজলদা আসিবার কথা। কাজলদা আসিবি, কাজলদা মুখ ছাড়া কাউকে বিয়েও করবে পারবে না। রেখা, কাজলদা, রেখা শুনে রেখা, কাজলদা তুমি মনে প্রাণে ভালোবাসো কাজলদা, তুই বল সত্যি ভালোবাসিস তো রেখা, কিন্তু বড় মন থেকে বড় আনচান করছে রেখা। কেনে কাজলদা? তুই তো মনে হয় রাজি হবো না বই কেমন যেন শোনা পাচ্ছ। হ্যাঁ মামা, আমি কথা দিছো কাজলদা, মামার মতামত ছাড়া মুই যে কাউকে বিয়েও করিবার পারিব না কাজলদা। একই কথা কহিল রেখা, একই কথা কহিল, মুই বাইরে বিদেশ ভিন রাজ্য চান কিছুদিনের জন্য ব্যবসার কাজে মোর বাপু পাঠাবে, আর তার মধ্যে তুই এরকম বার্তা শোনালো তোর মামার কথা ছাড়া তুমি বিয়েও করবো না। তুই যেমন আদরের কন্যা, তুই যেমন গুণের কন্যা, তো তুমি কেমন করে ভুলে থাকি। তো ছাড়া হবো আর বা
Thank you.
শুনে রেখা, ওই ছয় মাসের জন্যে চলে যাচ্ছ রেখা। মোর বাপের অনেক কিছু থাকিল, যেহেতু মোর বাপ আর তোর ওই গরিব ধনির প্রেম মানিয়ে নিবে না, তাই তুমি মনে করো যে মোর কিছুই নাই। ওই ছয় মাসের জন্য যাচ্ছ রেখা, তুই কোনো রকম চিন্তা করবো না রেখা। যদি কোনো হয় তাহলে মুই মোর মন যে বুঝা পাবে রেখা, তাই মুই ছয় মাসের জন্য চলে যাচ্ছ রেখা। তুই ভালো থাকিস রেখা, তুই ভালো থাকিস রেখা, রেখা মুই যাচ্ছ রেখা, মুই যাচ্ছ রেখা, যাচ্ছ বিদায় রেখা, বিদায়। কাজল না, কাজল না চলি, মোর কথা শুনি না, যা কাজল না, হায় ভগবান, মোর ভাগ্যে যে কি আছে ভগবানই জানে, ভগবান ছাড়া কেউ জানে না।
Thank you.
Yeah.